আরেকটি গুরুত্বপূর্ণ সালাত যেটি সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের কাছে প্রমাণিত প্রতিষ্ঠিত এবং সুসাব্যস্ত সেটি হলো মসজিদে প্রবেশের দুই রাকাত সালাত তাহিয়াতুল মসজিদ যেটাকে বলা হয় এই মসজিদে প্রবেশের দুই রাকাত সালাত এটা প্রত্যেক মুমিনের জন্য মসজিদে ঢোকার পরে পড়া উচিত এটা মসজিদের সম্মানার্থে আল্লাহর ঘরের সম্মানার্থে এটা পড়া কর্তব্য নবী আলাইহিস সালাম বলেছেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে বুখারী মুসলিম বর্ণিত হয়েছে ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে তো দুই রাকাত সালাত না পড়ে যেন সে না বসে দুই রাকাত সালাত পড়ে তারপরে যেন সে বসে যদি বসতে হয় এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মসজিদে প্রবেশের পরে প্রত্যেক মুমিনের জন্য উচিত দুই রাকাত সালাত মসজিদে সম্মানার্থে পড়ার মসজিদে ঢোকার পরে যদি আপনি সুন্নাত সালাত শুরু করেন তাহলে একই নামাজের ভিতরে আপনি মসজিদে প্রবেশেরটা নিয়ত করলে দুইটার সব পেয়ে যাবেন কথার কথা আপনি ফজরের সময় আসছেন ফজরের দুই রাকাত সুন্নাত আছে তো ফজরের দুই রাকাত সুন্নাতই একই নিয়তে আপনার সুন্নাত হবে মসজিদে প্রবেশের সালাতও আদায় হয়ে যাবে বসার আগে আগে যদি আপনি পড়েন বসে গেলে আপনি এই হাদিসের উপর আমল হয়ে গেল না বসার আগে আগে দাঁড়ান অবস্থাতেই সালাত পড়বেন তারপরে পড়বেন দুই রাকাতেই ডবল নিয়ত হবে ফজরের সুন্নাত হবে আবার নফলের নিয়ত অর্থাৎ মসজিদেরটারও আদায় হয়ে যাবে আমরা কে না ফজরের সময় দুই রাকাত সুন্নাত না পড়ি মসজিদে এসে বেশিরভাগ লোক মসজিদে এসে পড়ি শুধু নিয়ত করা হয় না নিয়তটা করে ফেললেই কি হয়ে যাচ্ছে আমি ডবল সওয়াব পাচ্ছি মসজিদে প্রবেশের সুন্নাতও পড়ছি আবার ফজরের সুন্নাতও আদায় করছি প্রিয় ভাইরা এই সুন্নাতটা আমাদের সমাজ থেকে একেবারে বিদায় হয়ে গেছে বহু নফল নামাজ আমাদের দেশে মানুষ পড়ে যেগুলো হয়তো জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত অথবা যেগুলোর কোনো ভিত্তিই নেই অথবা জাল হাদিসে আছে শুধু বিশুদ্ধ কোনো হাদিসে নাই এরকম নফল নামাজ ভুরি ভুরি আছে আমরা প্রচুর পরিমাণে পড়ি অথচ মসজিদে প্রবেশের এই সালাত এর কথা বর্ণিত হয়নি এমন কোন হাদিসের কিতাব পাওয়া মুশকিল হয়ে যায় ওলামায়ে কেরাম অনেকে এটাকে ওয়াজিব বলেছেন আর অনেকে সুন্নাহ বলেছেন কিন্তু সমস্ত উলামায়ে কেরাম সারা পৃথিবীতে সকল যুগে একমত যে মসজিদে প্রবেশের দুই রাকাত সালাত এটা নবী সাল্লাল্লাহু আলাইহি এর গুরুত্বপূর্ণ সুন্নাহ সমূহের মধ্যে থেকে একটি অন্যতম অথচ এটাও আমাদের সমাজ থেকে কি হয়ে গেছে বিদায় হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে অতএব প্রিয় ভাইরা আমরা এই বিলুপ্ত প্রায় মৃত প্রায় বিদায় হয়ে যাওয়া এই সুন্নাকেও সমাজে আমরা পুনরায় জীবন দেওয়ার চেষ্টা করি পুনরায় প্রচলন দেওয়ার চেষ্টা করি নিজেরা পড়ি অন্যকে সচেতন করি এই সংক্রান্ত হাদিসকে লিখে লিখে মসজিদে টাঙায় রাখি অন্য মুসল্লিদেরকে উৎসাহিত করি আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী আলাইহিস সালামের এই মৃত প্রায় সুন্নাকেও জিন্দা করার তৌফিক দান করুন।